কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার অভিযোগ উঠল কৃষি দপ্তরের কর্মীর বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় এবারে জেলা প্রশাসনের দ্বারস্থ হল হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা এলাকার বাসিন্দা প্রতারিত ওই যুবক। জানা গিয়েছে প্রায় চার বছর আগে এলাকার বাসিন্দা যোগেশ দাসকে কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রায় 5,40,000 টাকা আত্মসাৎ করে দীনেশ পারিহার নামে কৃষি দপ্তরের এক কর্মী। এমনকি তাকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের চাকরি দেওয়ার জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়। এরপর থেকে ওই ব্যক্তির কাছে গিয়ে টাকার দাবি করলেও সে কোনো কর্ণপাত করেনি। বাধ্য হয়ে প্রতারিত যুবক এবং তার বাবা ইংরেজবাজার থানার দ্বারস্থ হন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। অন্যদিকে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো বক্তব্যই রাখতে চাননি অভিযুক্ত ব্যক্তি। বলছি যে আমার প্রায় চার বছর আগে আমাকে এমনি একটা চার বছর আগে একটা লোক দেখা হলো যে এমনি এমনি ব্যাপার, তো সম্পর্ক মামাই লাগে, তো বললো এমনি এমনি আমার হাতে আছে একজন তো ভালো লোকটা, তো তুমি দেখা কর। তো গেলাম, গিয়ে যাওয়ার পরে তখন প্রথম প্রথম তো বোঝা যায় না যে কী ধরনের, তো আমরা বিশ্বাস করলাম যেহেতু আমার মামা থাকছে ওর পাশেই বাড়িতেই, তো আমি মামারও বিশ্বাস করলাম ঠিক আছে আমি দিয়ে দেবো, যেভাবে বললো আমি আবার ওইভাবে করলাম। তারপরে মাঝে মাঝে বলছি এমনি টাকা লাগবে, এমনি এমনি টাকা লাগবে, এটার জন্য এটার জন্য টাকা লাগবে, এই ধাপের জন্য টাকা লাগবে, কিন্তু স্যার আপনি টাকা নিয়ে যাচ্ছেন কিন্তু কোনো স্টেপ নেই। তারপর বলছে ঠিক আছে আমরা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছি, ঠিকই বলছে, তো বলছে যে আর সম্ভবত তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, জয়নিং লেটার স্টার্ট আপ লোক হবে, সেইভাবেই আসলো পোস্টের মাধ্যমে, পোস্টের মাধ্যমে আসলো, তো আমি গিয়ে পোস্ট অফিস দিতে আসলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পরেই তারপরে 10টার দিকে পৌঁছেছে পোস্ট হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপর 8টার দিকে আমাদের কল করে বলছে তুমি তাড়াতাড়ি মালদাতে চলে আসবে। মানে আমাকে যে কোর্টে গিয়ে সার্চ করবো আর যা করবো সঠিক কী ভোট কী সেটা আমাকে টাইম দেবে। সন্ধ্যার দিকে আসলাম, সন্ধ্যার দিকে আসলাম তো সন্ধ্যার দিকে বলছে কি যে আমাকে 2 লক্ষ টাকাও লাগবে। আমি সন্ধ্যার দিকে অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে 2 লক্ষ টাকাই দিয়েছি, বাবা আছে, বাবার সঙ্গে এসেছি, হ্যাঁ বাবার সঙ্গে এসেছিলাম বাড়িতে, 2 লক্ষ টাকা তার আগেও টাকা নিয়েছে। ওই 2 লক্ষ টাকা নিয়ে গিয়ে রাতে একটা চা তোলের লোক আছে, পলাশ নামের লোক আছে, তো পলাশ নামের লোকের সঙ্গে মালতিবাই চলে গেল। এবার ওখানে কী করলো কী না তারপর দেখছি কিন্তু 15 দিন পরে হয়ে যাচ্ছে। আমি তো মিনিমাম একটা অ্যাপয়েন্টমেন্ট এটা তো এক মাস লাগে নিয়ে গেছিলাম, কিন্তু তার জন্য বছরে বছরে চলে যাচ্ছে। তারপরে আমার মানে সন্দেহ হলো, তারপরে আমি বলি না এগুলো হবে না, কিন্তু স্যার আপনি টাকাটা দিয়েছেন, আপনি যখন আমি চাকরি করবেন আপনি টাকাটা দেন, যে আজকে দেবো কাল করবো, আজকে দেবো কাল করবো, এই করে করে করে। আর যেহেতু আমার বাড়ি অনেক দূর কুলসিয়াটা, কুলসিয়াটা আসতে 70 কিলোমিটার আসতে অসুবিধা, তারপর আমার দাদাকে প্রবলেমটা বললাম, আমার দাদা তারপর হ্যান্ডেল করছে এখানে দীনেশ পরিবার। আপনি কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? প্রায় 5,35,000। মানে সে একবারে দেওয়া যায়নি, একবার 11 মনে হয় 11 মোট কত টাকা দিয়েছিল? 5,35,000। কী পদে চাকরি দিবে বলেছিল? এগ্রিকালচার ডিপার্টমেন্ট গ্রুপ ডিয়ের। কত বছর আগে নিয়েছিল? প্রায় 4 বছর হয়ে। এই লোকটা যে যে টাকা নিয়েছিল এ কী করে জানেন এর সম্পর্কে? হ্যাঁ, ওই আগে প্রথমে তালতলা অফিসে এগ্রিকালচার কাজে জয়েনিং করতো, যোগ করতো, এখন ট্রান্সফার হয়ে নারায়ণপুরে, সেই অফিসটা আমি দেখিনি, কিন্তু নারায়ণপুরে বলছে নারায়ণপুরে আছে। অভিযোগটা হচ্ছে যে এই দীনেশ পরিহর তার ওই চাকরি দেওয়ার নাম করে 5,00,000 টাকা দাবি করে। দীনেশ পরিহর একজন সরকারি কর্মচারী কৃষি দপ্তরে, তো সেই সূত্রে এই আমার মক্কেল 10 দফায় 5,40,000 টাকা প্রদান করে, কিন্তু আজ পর্যন্ত এই আসামি কোনো চাকরি প্রদান করেনি আর কিছুই করেনি। সেই ভিত্তিতে আমার মক্কেলের সঙ্গে চিটিংও করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, হ্যাঁ স্মরণ বিশ্বাসের ইয়ে করেছে, তাই আমরা এই দীনেশ পরিহারের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ দায়ের করলাম। কোথায় কোথায় অভিযোগ দায়ের করেছি? আমরা এসপি মালদাতে অভিযোগ দায়ের করেছি এবং ইন্সপেক্টর ইংলিশবাজার পুলিশ হরিশ্চন্দ্রপুর, ইন্সপেক্টর ডিআইজি এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মালদা এবং অনারেবল মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, হিউম্যান রাইটস, আমরা এদেরকে সবাইকে জানাচ্ছি। কমিশনার স্টেট ভিজিলেন্স কমিশনকেও জানিয়ে